পটল কুমার গানওয়ালা। না ঠাকুরপো, এত সহজে এই ডিসিশনটা নিও না। তুমি এখনো এই কথা বলবে আমাকে বুঝি? তুমি তুমিও তো কয়েকদিন আগে অবধি পটলের উপরে রেগেছিলে। তুমি অদিতির হয়ে অনেক কিছু করেছো, অনেক কিছু বলেছো ওকে, এবং তুলির অনেক শয়তানি জেনেও তুমি চেপে রেখেছিলে। কিন্তু পটলের ওপর তোমার কি আর রাগ আছে বলতো? যেই তুমি শুনলে যে তুলিমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে, সেই তুমি তুমি নিজেই হাসপাতালে ছুটলে। সেটা তো মন থেকেই করলে গো বুঝি। তুমিও নিজে ঠিক ভুলটা বুঝতে পেরেছো বুঝি, কিন্তু তুলি যাকে পটল বাঁচালো সে বুঝতে পারেনি বুঝি। না ঠাকুরপো, আসলে তুলি নিজেকে খারাপ করছিস সবার চোখে বল। বদনাম হয় হোক, কিন্তু মা যাতে পটলকে কিছু না বলে আর ম্যামকেও না, আর আমি খারাপ হলে মা ওদের আর কিচ্ছু বলবে না জেম্মা, কিচ্ছু না। তুমি কাউকে বলবে না জেম্মা যে আমি ভালো হয়ে গেছি পটলের জন্য। তুলি তো কি কি বুঝি? না আসলে ওকে নিয়ে কিছু বলে তো লাভ নেই, তাই ঠিক আছে আমি আসছি। দাদা আয়, সাবধানে যাস, তোর কিন্তু নেশা হয়ে গেছে। নেশার জন্যই তো বেঁচে আছি গো দাদা। যা গে আমি আসছি। যে কথাটা বলতে কি আটকে গেলে সেটা কি আমাকে বলা যাবে? হ্যাঁ, মানে তোমার তোমার স্টুডেন্টরা ওয়েট করছে। ওহ, আমি একেবারে ভুলে গিয়েছিলাম।